সৌদি আরব থেকে আমাদের জানতে চেয়েছেন যে কোন এক ব্যক্তি তার ছেলে মেয়ে সন্তানাদি কেউ নেই তিনি একজন পালক পুত্র নিয়েছেন এবং তার তিন বোন তিন ভাই রয়েছে তার স্ত্রী রয়েছে এখন তিনি তার সকল সম্পত্তি পালক পুত্র নামে লিখে দিতে পারবেন কিনা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ জি সম্মানিত প্রথম কথা হলো যে পালক পুত্র যদি যিনি পালন করেছেন একটা অন্যের সন্তানকে সেই পালক পুত্র তাকে যদি বাবা মা বলে ইত্যাদি ইত্যাদি বলে ডাকে এটা ইসলামী নিষেধ আল্লাহ বলছেন তোমরা তাদেরকে ডাকো তাদের পিতৃ পরিচয়ে এটাই আল্লাহ রব আলমের দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত এবং এর পূর্বের আয়াতে আল্লাহ বলছেন যে ওয়া মা জা'আলা আদিআকুম আবানাকুম যালিকাম কওলুকুম বিআফাহিকুম যে যাদেরকে তোমরা এরকম পুষ্য পুত্রকে তোমরা যাদেরকে ডাকছো আল্লাহ রব্বুল তাদেরকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র ওয়আল্লাহু হক আল্লাহ সত্য কথাই বলেন ওয়া হুয়া সাবিল আল্লাহ রব্বুল তিনি সরল পথ নির্দেশনা করেন বা সরল পথ দেখিয়ে থাকেন সুরা যা চার পাঁচ নম্বরের আতে এইগুলি উল্লেখ করা হয়েছে এক দ্বিতীয় নম্বর কথা যে পালক পুত্র সে ওয়ারিস হতে পারে না সে কোনো ওয়ারিস নয় সে সম্পূর্ণ ওয়ারিস থেকে মাহরুম তাকে আল্লাহ রব্বুল আলামিন কোনো ওয়ারাসাদ দেননি বরং যেই লোক তার সন্তানরা দিকেও নাই তার তিন বোন তিন ভাই রয়েছে তিন ভাই তিন বোন তারা এই অংশ পাবে আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 176 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইস্তাফতুনাকা কউল আল্লাহু ইফতিকুম ফিল কালালা অর্থাৎ যাদের পিতামাতাহীন নিঃসন্তান লোক যারা তাদের সম্পর্কে আপনাকে মানুষরা জিজ্ঞাসা করে তাদের সম্পর্কে ব্যবস্থাপনা জানতে চায় আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে বিস্তারিত কথা বলেছেন তবে সবার শেষে যে কথাটি এখানে রয়েছে সেটি হলো যে তারা যদি ভাই এবং বোন হয় অর্থাৎ তার যদি ভাই বোন উভয়ে থাকে সেক্ষেত্রে পুরুষরা পাবে দুই অংশ করে ফালে জেকারে মিস পুরুষরা পাবে দু অংশ করে পুরুষরা পাবে দু অংশ করে আর মহিলা পাবে মেয়েরা পাবে এক অংশ কাজে তিন ভাই তিন বোন তিন ভাই প্রত্যেক ভাইয়ে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তিনি ভাইরা পাবে তিন অংশ মানে দুই অংশ করে বোনরা পাবে এক অংশ করে তবে কখন এটি এটা তখনই তার যেহেতু স্ত্রী আছে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ আল্লাহরব্বুল আলমিন এই সম্পর্কে ওই সুরা নেসারে বারো নম্বর আয়াতে বলছেন ওলাহা অর্থাৎ তোমাদের যদি সন্তান না থাকে তাহলে তাদের জন্য অর্থাৎ তোমাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে অর্থাৎ ওই লোকটার সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে তার স্ত্রী এবং বাকি যে সম্পদগুলি থাকবে এই সম্পদগুলি তার তিন মানে তিন ভাই তিন বোন যেহেতু আছে তিন ভাই প্রত্যেক ভাই দুই অংশ করে আর বোনরা এক অংশ করে পাবে আর ওই যে তার পালক পুত্র এই তার কোনো অংশ নেই তবে হ্যাঁ এই পালক পুত্রের জন্য সে যদি নসিহত করে যায় বা ওসিয়ত করে যায় এই ওসিয়তটা কতটুকু করতে পারবে ওসল্যা মানে তার সকল সম্পত্তি থেকে তিন ভাগের এক ভাগ যদি তাকে দেওয়ার ওসিয়ত করে তাহলে এই তিন ভাগের এক ভাগ ওসিয়তটা সে পেতে পারে তাকে দেয়া যেতে পারে সে এতটুকু ওসিয়ত করতে পারে যে ঠিক আছে আমার সম্পদের তিন ভাগের এক ভাগ আমি ওকে দেয়া গেলাম তো এটা হলো ইসলামী শরীয়তের বিধান কিন্তু তার যদি এই নিয়ত হয় যে আমি সকল সম্পত্তিগুলি আমার পালকপুত্রকে লিখে দিলাম আর অন্যদেরকে মাহরুম করবেন তাহলে এজন্য সে গুণাগার এটা ইসলামী শরীয়তে জায়েজ না এটার জন্য সে অবশ্যই আল্লাহ রব্বুল আলমের সামনে দণ্ডায়মান হতে হবে যেহেতু তার অন্য অন্য ওয়ারিসরা রয়েছে তবে যদি ওয়ারিস ইত্যাদি কেউ না থাকত তাহলে সেক্ষেত্রে ওয়ারিসরা না থাকলে তাহলে ওই তার ভাই বোনের যদি সন্তানাদি থাকতো তাহলে তারা সেক্ষেত্রে পেত কিন্তু যেহেতু তার ভাই বোন ইত্যাদি রয়েছে এই জন্য ওই তার ওয়ারিসটাই এটার হকদার এবং তার পালক পুত্রকে তিন ভাগের সকল সম্পত্তির তিন ভাগের এক ভাগ অসিহত করে যেতে পারে এটাই হলো ইসলামী শরিয়তের বিধান আরেকটি প্রশ্ন যে আপনি বলেছেন যে কখন একজন সন্তান সে অর্থাৎ দুধ মা হয় হ্যাঁ কোনো সন্তান যদি কোনো সন্তান যদি কোনো মহিলার দুধ পান করে শিশু অবস্থায় অর্থাৎ এক থেকে দুই বছর বয়সের ভেতরে কোন সন্তান যদি অন্য মায়ের দুগ্ধ পান করে একা মানে পাঁচ ঢোক মানে পাঁচ বার অর্থাৎ একবার মুখ লাগিয়ে দিয়েছে স্তনে শুষেছে খেয়েছে এরপর আবার এরকম করে পাঁচ বার যদি দুগ্ধ পান করে এবং সেটা দু বছর বয়সের ভেতরে হয় তাহলে সে দুধমা হিসাবে গণ্য হবে আশা করি বোঝা গেছে হা জল্লাহ আলম সোহাব وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمه الله